আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে কিন্তু আমরা চলে আসছি পশ্চিম নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে, তো বশির ভাইয়ের সাথে। বশির ভাই মূলত এই চেয়ারম্যান বাড়িতে জিপসামের কাজ করেছে, তো দেখতে পাচ্ছেন রাজকীয় একটা বাড়ি। তো বশির ভাই, এটা মূলত কতদিন আগে কাজ করছেন? এটা আমি কাজ করছি আপনার 2 মাস আগে কাজ করা হয়েছে। তাই যার বাড়িতে কাজ করছি তিনি মোহাম্মদ বিপি জাকির স্যারের বাসাতে কাজ করছি, যিনি এই কলেজের বিপি এবং কলেজের তার বাড়িতে কাজ করছে এবং রানিং চেয়ারম্যান। হ্যাঁ, রানিং, বর্তমানে রানিং চেয়ারম্যান। তার বাড়ির দোতলাতে পুরাটাই কিন্তু জিপসাম। ঠিকানা লোকেশন হলো দয়া কোম্পানিগঞ্জ মুরাদনগর, আচ্ছা, পশ্চিম নবীপুর ইউনিয়ন। নবীপুর ইউনিয়নে কাজটা করা হয়েছে বিপি স্যারের বাসায়। এটা কি শুধু উপরতলায় করা হয়েছে না নিচতলায় করা হয়েছে? এটা শুধু আপনার দোতলায় কাজটা করা হয়েছে, নিচে কোনো কাজ করা হয় না। এবং দোতলায় তারা অনেকগুলো রুম করছে। উঠতেছি। এটা হলো তার মেইন গেট, তার মেইন গেটটা লক করা আছে, এজন্য খুলি না আমরা। আচ্ছা, এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের স্পেসটা কিন্তু অনেক বড়, বিশাল বড়। কারণ হচ্ছে পুরাটা বাড়ি নিয়ে, উপরের সেক্টরটা নিয়ে হচ্ছে একটা ইউনিট আর কি, একটা ফ্ল্যাট। ওকে, তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মূলত জিপসামের ওয়ার্ক, তাই না ভাইয়া? জি, এটা জিপসামের বোর্ড। এটা স্যাম্পলের ভিতরে কালা করা হয়েছে, পুরো ডেকোরেশন। তো এই ডিজাইনটা তো পুরোটাই আপনি করছেন, তাই না? এই ডিজাইনটা পুরোটাই আমি করছি আপনার। ওকে, আচ্ছা, আপনারা যে কাজগুলো করেন, ঠিক আছে, এগুলোর তো বাংলাদেশে সব প্লেসেই করেন, তাই না? জি জি, এটা বাংলাদেশের প্রতিটা জেলা এবং প্রতিটা ডিস্ট্রিক্টে যায় কাজগুলো করে দিয়ে আসা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনাদের? এটা আমাদের 30 বছর থাকবে গ্যারান্টি দেওয়া। 30 বছর গ্যারান্টি থাকবে। এর ভিতরে যদি কোনো সমস্যা হয় কোম্পানির কোনো এক টাকাও দেওয়া লাগবে না, এটা আমরা রিপেয়ারিং করে দিব। এবং এটা যতদিন আস্তর থাকবে এটা ততদিন থাকবে, 100 বছর পর্যন্ত এটা থাকবে। ওকে, আমি বারান্দা সাইডটা দেখাচ্ছি একটু। এটা হচ্ছে বারান্দা সাইড। তো এগুলো হচ্ছে আমরা একটু যাব বারান্দার সাইডে। এবার এই যে এই জায়গায় কিছু কাজ করা হয়েছে ফুল দিয়া। ওকে, এগুলো আপনার করা? জি। আচ্ছা, এটা হচ্ছে বারান্দার, দোতলার উপরে আছি আমরা। এই সাইডেও যে ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার্স আছে, সিলিং ফ্লাওয়ার্স, এগুলো তার করা আর কি। ওকে, আমরা একটু ভিতরে যাই। আমরা যে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা রুম দেখাবো এবং প্রাইসও জানবো আমরা, এগুলোর প্রাইস কেমন। এটা হচ্ছে কি ফুল সিলিং, তাই না? জি, এটা ফুল সিলিং। ফুল সিলিং, ওকে। আচ্ছা, আপনারা কী ডাইস দিয়ে কাজ করেন? চায়না ডাইস? এটা আমাদের চায়না ডাইজের মাল, এটা 5.5 ফিটের মাল আমাদের চায়না ডাইজের। আচ্ছা, একবার সাইডে বয়ে বানাইলে আমাদের 5.5 ফিটের মাল ডাইস, আর যদি কারখানায় করে বানাই যায় 8 ফিটের মাল, এটার ভাগ করে 4 ফিট করি। তবে আমরা বেশিরভাগই সাইডে যাই মাল বানাই, সাইডে বয়ে বানাই, মানে সবকিছু নিয়ে এসে সাইডে এসে আপনার কাজ করি। জি, ওকে। তো এই ফুল সিলিং এর প্রাইস কেমন করে, স্কয়ার ফিট হিসেবে কাজ করে? এটা স্কয়ার ফিট হিসেবে, এটা কালার সহ যদি কেউ করতে চায় তাহলে 280 টাকা স্কয়ার ফুট পড়বে, আর যদি কালার ছাড়া কেউ করতে চায় তাহলে আপনার এটা 250 টাকা করে স্কয়ার ফুট রাখা যাবে, কালার ছাড়া। কালার ছাড়া 250 টাকা স্কয়ার ফিট? জি। ওকে, দুইটা আলাদা আলাদা সিলিং করা, ঠিক আছে, স্পেস বড় তো, আর যেহেতু মাঝখানে বিম আছে এই জন্য আসলে আলাদা আলাদা সিলিং করা, নাহলে তো ফুল সিলিং করতেন, তাই না? জি জি জি। আচ্ছা, এরপর আমরা ডাইনিং প্লেসে চলে যাই। এটা এই জায়গায় একটা বিম পড়ছিল, লেভেল বিম, তো লেভেল বিমের জন্য করা হয়েছে। আর এটা হলো তার ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং প্লেস, অনেক বিশাল রুম, 3টা সিলিং করা হয়েছে, ঠিক আছে, ডাইনিং প্লেসে 3টা সিলিং, এই সাইডটা একটা এবং সেন্টার একটা এবং ওই কোনার দিকে একটা। জি, এটা মাঝখানেটা আবার অন্যভাবে করছি, মাঝখানে এটা করজ দেই না, এটা করছে জন্য অন্যভাবে এটা করা হয়েছে, কিন্তু ড্রয়িং রুমে যেটা করছে এটা করজ দিয়ে করছি, আর এটা করজ ছাড়া করছি, এটা অন্যভাবে করা হয়েছে। সেন্টারের রং ছাড়া না? জি জি। যারা একবারে স্যাম্পলের ভিতরে করতে চান তাহলে এরকম করতে পারেন। এটার প্রাইস কত করে? এটার প্রাইস আপনার সেমই প্রাইস, কালার সহ 280 টাকা, কালার ছাড়া 250 টাকা। কালার ছাড়া যদি করতে চান একদম হোয়াইট থাকবে, হোয়াইট থাকলে হচ্ছে 250 টাকা অনলি পার স্কয়ার ফিটে। জি জি। ওকে, আর এই জায়গায় আবার একটা বিম পড়ছিল,
বিমা ছিল বিমের এই সাইডে বিমতলটা সহ একবার ডিজাইন করেছে লাইক পুরোটাই বিম তাই না জি জি এটা পুরোটাই বিমা ছিল বিমটা সুন্দর করে লেভেল করে দিয়েছে জায়গা কইরা বিম বলতে কি মানে জায়গা সিপা পড়ছিল এটা গুলি গুলি এটা বলে আচ্ছা আমরা এখন একটা বেডরুমে যাব জি আমরা এখন একটা বেডরুমে যাব এটা হলো তার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম ওকে জি জি এখানে আবার সিলিং নাই এখানে জাস্ট সিলিং রোলস এবং সে বর্ডার কলা দিয়ে করা তো মাসখানে যেটা একটা ফুল দেখতে পারতেছেন এটা নিউ একটা ডিজাইন লাগানো হচ্ছে জায়গা এটা আমাদের ক্যাটালগও নাই নিউ ডিজাইন এটা একবারে নিউ ডিজাইন মানে এগুলো তো ডাইজ হিসেবে আসে না ডাইজ এর নিউ নিউ ডিজাইন আসে জি জি নেক্সট এখানে যে কর্নার শেপটাও তো আলাদা মনে হচ্ছে অন্যান্য কর্নার হচ্ছে জি জি এটা 7 ইঞ্চি স্টিপ এবং কর্নারটা অনেক মোটা জি জি ফিটনেস অনেক মোটা এটা 7 ইঞ্চি 7 ইঞ্চি ওকে জি জি এটা যদি কেউ এরকম কালার ছাড়া করায় তাহলে আপনার এটা 70 টাকা পড়বে আর কালার সহ করাইলে 100 টাকা রানিং ফুট পড়বে ওকে আর কোণাটা যে দেখতে পারতাছেন এই যে কোণাটা এই কোণাটা আবার পার পিস আপনার 500 টাকা পার পিস পড়বে পার পিস 500 টাকা কালার সহ আর কালার ছাড়া 450 টাকা পার পিস আর সিলিং রোস কত পড়বে সিলিং রোসটা যেটা দেখতে পারতাছেন এটা 56 ইঞ্চি সিলিং রোস একবার মাসখানে যে ফুলটা এটা 20 ইঞ্চি দেওয়া আছে সাইডে দুই পার্ট লাগাই দিয়ে 56 ইঞ্চি বানানো হয়েছে পাকা সমান এটা যদি কেউ কালার সহ করতে চান তাহলে 4500 টাকা পড়বে 4500 টাকা জি আর কালার ছাড়া যদি কেউ করতে চান তাহলে 3500 টাকা পড়বে 3500 টাকা করবে আচ্ছা প্রাইস তাহলে কমই জি আচ্ছা নেক্সট আমরা কি অন্য একটা রুমে যাই বেডরুমে যাই ওকে এই সাইডে ছোট একটা ইয়া দেওয়া আছে সিলিং রোজ দেওয়া আছে এবং বর্ডার কর্নার আছে জি জি এই ছোটগুলোর প্রাইস কেমন এই ছোটগুলোর প্রাইস এটা হলো 20 ইঞ্চি এটা যদি কেউ কালার সহ করায় তাহলে 800 টাকা কালার ছাড়া করলে পড়বে যাবে 500 টাকা ওকে অনেকগুলো বেডরুম আমরা বেডরুমগুলো দেখাবো আপনাদেরকে একটু একটু করে ডিজাইন একই মনে হচ্ছে তোমার জি ডিজাইন একই সিস্টেম ওকে সিলিং রোজ এবং বর্ডার কর্নার সেম ডিজাইন আর কি জি আর সাইড হচ্ছে এগুলা কি রং দিয়ে করা যে পেইন্ট গুলা জি এটা জি জি পেইন্টের এটা আলপনার কাজ করা হয়েছে যদি কেউ এই ধরনের কাজ করতে চান তাহলে 80 টাকা করে স্কয়ার ফুট পড়বে 80 টাকা করে স্কয়ার ফুট জি জি এটা 80 টাকা করে স্কয়ার ফুট এটা ভিতর পানি পড়লো পানি লাগবে না ওয়াটার প্রুফ এটা লাক্সারির একবারে হ্যাঁ লাক্সারির রং এটা ওকে ওয়াটার প্রুফ করা জি নেক্সট এই সাইডে আরেকটা বেডরুম আছে ছোট বেডরুম জি জি এটাও সেম শুধু সিলিং রোজ করা ডিজাইনটা একটু আলাদা জি জি বর্ডার কর্নারের ডিজাইন আলাদা করা নেক্সট আমরা চলে আসি এই সাইডে আরো কিছু বেডরুম আছে জি জি ওকে তার পাঁচটা বেডরুম গুলাতে হচ্ছে বেডরুম গুলাতে সবগুলো হচ্ছে এরকম সিলিং রোজ করা শুধু তাই না জি জি সিলিং রোজ করা কিন্তু রোজটা সেঞ্চ আছে অনেক ডিজাইনে 56 ইঞ্চি ফুল অন্য ধরনের দেওয়া আছে দুই ডিজাইনের কোয়ালিটি দেওয়া হয়েছে যেটা 56 ইঞ্চি এবং কানে স্টিপ গুলো এটা 6.5 ইঞ্চি স্টিপ কানে এটাই সেম প্রাইস একই প্রাইস পড়বে সেম প্রাইস জি জি সেম প্রাইস 4500 টাকা কালার সহ সিলিং রোজ জি জি আর বর্ডার কর্নার বর্ডার হচ্ছে আর 100 টাকা কালার সহ কালার ছাড়া যদি কেউ করায় তাহলে 70 টাকা রানিং ফুট নেক্সট কি বেডরুম এই সাইডে আরেকটা বেডরুম আছে জি এই সাইডে আরেকটা বেডরুম আছে ওকে এটা হচ্ছে লাস্ট বেডরুম জি জি অনেকগুলো বেডরুম বেডরুমের সাইজও কিন্তু বিশাল বড় জি জি সিলিং রোজ বর্ডার কর্নার এদিকে আবার একটা ইয়া পড়ছে বিম পড়ছে জি বিম পড়ার কারণে ওই সাইড আবার আবার কোণা আলাদা ভাবে জি হ্যাঁ এই সাইডে তো অনেকে কোণা মনে করেন আলাদা ভাবে দিতে চায় কোণার দিতে চায় কিন্তু দুইটা কোণার বসে না আপনারা অনেকেই বলেন যে আমার সিপে দুইটা কোণার দিবা কিন্তু দুইটা কোণার বসার কোনো ভাও নাই এই জায়গায় সেজন্য কিন্তু আমি একটা কোণার দিছি আর এই সাইডে আলাদা ভাবে এরকম কইরা দিছি হ্যাঁ এটা আসলে বর্ডার মানে কোণার বসানোর মতো স্পেস নাই আর কি জি জি এরকম ডিজাইন আপনাদের কতগুলো আছে আনুমানিক এই ধরনের ডিজাইন আমাদের অনেক ডিজাইন আছে এবং অনেক ডিজাইনের কাজ করা আছে আমাদের ধরেন এই সাপোজ এই ডিজাইন না করে কেউ অন্য ডিজাইন করতে হয় সেক্ষেত্রে আপনাদের কাছে কিভাবে যোগাযোগ করবে এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবে এবং যারা বিশেষ করে পূর্ববাসী ভাইয়েরা তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপনারা যত সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও ততই পাবেন আপনারা আমার আর আপনাদের আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কাজের ব্যাপারে কথা বলতে পারবেন আর আরো যদি ডিজাইন লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে দিবেন এই নাম্বার আমি 30 বছরের ভিতর যদি কিছু হয় এই কাজে তাহলে কিন্তু আপনি এটা নিজে করে দিবেন এটা 30 বছর যদি কিছু হয় তাহলে এটা আমার দায়িত্ব এটা তাদের 1 টাকাও লাগবে না আমি রিফিলিং করে দেব এটা আমি খরচ আমারই এটা তাদের কোনো টাকা লাগবে না ওকে তো আমরা হচ্ছে নিউ সৌখিন জিপসাম ডেকোরেশনের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বসির ভাইয়ের ভিজিটিং কার্ড তো কোম্পানির নাম হচ্ছে নিউ সৌখিন জিপসাম ডেকোরেশন
তারপর যারা কাজ করাতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের নম্বরে ফোন দিতে পারেন, আর যারা দেশে বাইরে আছেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো বসি ভাই, তো যারা হচ্ছে ঢাকার বাইরে কাজ করাবে তাদের জন্য কি ব্যাপারটা সেমই থাকবে? তাদের জন্য ঢাকার বাইরে যারা করাবে তাদের জন্য সেমই থাকবে, কিন্তু আমার লোকের ব্যবস্থা করতে হবে, থাকা খাওয়ার ব্যবস্থা তাদের করতে হবে। ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে হলে ঢাকার ভিতরে হলে তার এই সমস্যাটা নাই? না না, ঢাকার ভিতরে হলে সমস্যা পড়ে না, কিন্তু ঢাকার বাইরে হইলো ধরেন কুমিল্লা জেলা বা অন্যান্য ডিস্ট্রিক্টের জেলা হইলো কিশোরগঞ্জ ভৈরব, এইসব জেলায় থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই নিতে হবে তাদের। ওকে, তো আমরা ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থাকবেন, দেখাবেন ব্লগে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।